हेलो एवरीवन, वेलकम टू माय चैनल शीमास रेसिपीज एंड नेवर एंडिंग आइडियाज। आमी शीमा, आज के आपनादेर साथे एक नतून रेसिपी शेयर करब। जारा चैनलटिके सब समय देखछेन किन्तु एखोनो सबस्क्राइब करेननि तारा एखोनि सबस्क्राइब करे फेलुन एबं पाशे आशा बेल आइकनटि प्रेस करुन आमार समस्त नतून भिडियो नोटिफिकेशन साथे साथे पेये जाओयार जन्य। आमार आजकेर रेसिपि होच्छे गरम मसलार एकटा रेसिपि एबं एई एई एकटा गरम मसला दिये किन्तु आपनारा सब धरनेर रान्ना तैरि करते पारबेन। আমরা সব সময় যে ধরনের গরম মশলা তৈরি করি সেটা দিয়ে আমরা ঝাল যে রান্নাগুলো আমরা করে থাকি সেগুলো তৈরি করতে পারি, কিন্তু কোরমা, রোস্ট অথবা মিষ্টি মাংস যেগুলো আমরা তৈরি করি সেগুলোর মধ্যে ওই গরম মশলাটা দেওয়া যায় না। কিন্তু আমি আজকে যে গরম মশলাটা আপনাদের তৈরি করে দেখাবো এটা দিয়ে আপনারা রোস্ট, কোরমা, মিষ্টি মাংস যেরকম তৈরি করতে পারবেন, সাথে সাথে রেজালা, ঝাল মাংস, কাবাব, কোফতা যে কোনো কিছুই আপনারা এটা দিয়ে রান্না করতে পারবেন। আমি এখন পরিমাণগুলো দেখিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল স্পুন নিয়েছি হচ্ছে এলাচ, 1 টেবিল স্পুন নিয়েছি হচ্ছে জয়ত্রী, 2টা জায়ফল, 2 টেবিল স্পুন নিয়েছি হচ্ছে দারুচিনি, 4টা নিয়েছি হচ্ছে কালো এলাচ, 2 টেবিল স্পুন শাহী জিরা নিয়েছি বা শাহজিরা, 2টা তেজপাতা নিয়েছি, 1 টিস্পুন নিয়েছি হচ্ছে লবঙ্গ, 3টা নিয়েছি স্টার আনিস, 1 টিস্পুন নিয়েছি হচ্ছে কালো গোলমরিচ। আপনাদের কাছে যদি সাদা গোলমরিচ থাকে আপনারা অবশ্যই সাদা গোলমরিচ ব্যবহার করবেন, আমার কাছে ছিল না তাই আমি কালো গোলমরিচ ব্যবহার করছি। এই সমস্ত মশলাগুলোকে ভাজবার কোনো দরকার নাই, এগুলোকে আমরা শুধু গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিলেই হবে। তো অবশ্যই এটাকে বানিয়ে ফ্রিজে রাখতে হবে। আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। আমার একটা ব্লেন্ডার আছে, সেই ব্লেন্ডারের ভিতরে সব অপশন আছে, গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ডও করা যাবে, তাই আমি এটা এখন সেজন্য এইটার ভিতরেই সব কিছু করে নিব। একদম মিহি হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো আমি আগে যেটা বলছিলাম, যেহেতু আমরা ঝাল মাংসতে যখন রান্না করি তখন আমরা কিন্তু মরিচ, হলুদ, ধনিয়া, জিরা সব কিছুই দেই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গরম মশলাটাতে কিন্তু আমি কোনো জিরা, ধনিয়া এবং শুকনা মরিচ এগুলো ব্যবহার করিনি, কারণ আমরা যখন ঝাল আইটেম রান্না করি সেটার মধ্যে আমরা ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং মরিচ, লাল মরিচের গুঁড়া সব কিছুই আমরা দেই। তো সেই জন্য আপনারা যদি এইভাবে আপনাদের গরম মশলাটা তৈরি করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আলাদা আলাদা রোস্টের জন্য একটা গরম মশলা, আবার ঝাল মাংসের জন্য একটা গরম মশলা, মানে ঝাল যে রান্নাগুলো সেটার জন্য এক ধরনের গরম মশলা, আবার মিষ্টি যে আইটেমগুলো রান্নাগুলো সেগুলোর জন্য এক ধরনের গরম মশলা, এই ঝামেলাটা তৈরি কর মানে হবে না, তৈরি হবে না। তখন এই একটা মশলা দিয়েই, একটা মশলা বানিয়ে ফেললেই আপনারা সব রান্নায় ব্যবহার করতে পারবেন। আর মশলাটা বানানোর পরে অবশ্যই এটাকে ফ্রিজে রাখবেন। ফ্রিজে রেখে আপনারা 5 থেকে 6 মাস এটাকে ব্যবহার করতে পারবেন এবং ঘ্রাণটাও অবশ্যই খুব সুন্দর থাকবে যদি আপনারা ফ্রিজে রেখে মুখটাকে টাইট করে বন্ধ করে এয়ার টাইট করে রাখেন। আর আশা করি আপনারা এই গরম মশলাটা তৈরি করবেন এবং আপনাদের সমস্ত রান্নাতে ব্যবহার করবেন। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে সাবস্ক্রাইব করবারও অনুরোধ রইল। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি অথবা আইডিয়া নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। গুড বাই।